নিজেদের বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। জি, যে চোদ্দ দলীয় জোট, সেই জোটটির আসলে এখন অবস্থানটা কি? সেখানকার মধ্যে আমরা দেখেছি যে সেই জোটের একজন প্রধান ব্যক্তি, যিনি সবসময় আপনাদের বক্তব্যের সময় বলেন যে 20 পয়সা 80 পয়সা রাজনীতি, 20 পয়সা না থাকলে 80 পয়সার কোনো মূল্য থাকবে না, এবং তিনি একটা প্রসঙ্গে বলেওছিলেন যে তাদের ছাড়া আমি আমি কথাটা উচ্চারণ করতে চাই না, ফেউ ফেউ করে হাঁটবে উল্লেখ করে তারা বলেছেন, বিশেষ করে আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন। তাহলে এই যে চোদ্দ দল, সেই চোদ্দ দলের আসলে এখন অবস্থানটা কী হবে? তাদের যে ভেটার্ন যে লিডার বা আপনার নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। জি, কাজে উনি উনি ওনার দৃষ্টিকোণ থেকে যা বলেছে এটা ওনার নিজস্ব ব্যাপার, তবে কোনো কিছু কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টায়ার ওয়ার্ডস ফর নান, এককালে রাজা কেনিউটো বলছিল দাস ফার নো ফার্দার, গিয়ে সমুদ্রের ঢেউ হচ্ছে, রাজাকে এমনভাবে বলা হলো সবাই যে আপনার কথার বাইরে বাতাস চলবে না, আপনার হুকুম চলবে না, নদীর ঢেউ সমুদ্রের ঢেউ চলবে না, সে গিয়ে হুকুম দিছে দাস ফার নো ফার্দার, আর ঢেউ শুনে নেই, হতাশ হয়েছে, বলছে যে বাতাস চল, বাতাস হুকুম করছে বাতাস যেন না বয়, বাতাস বইছে। কাজেই ওনারা কে কি বললেন কারোর জন্য দেশ কারোর জন্য অপেক্ষা প্রসঙ্গে বলছিলেন এখন এটা না, ওই যে আপনি যাদের কথা বললেন যে তারা না থাকলে ফেউ ফেউ করে ঘুরবে, আচ্ছা কারোর জন্য কেউ অপেক্ষা করে, তাদের সাথে কি যোগাযোগ আছে তার সাথে বা তাদের সাথে? আমি জানি না, আমি আই এম নট সো বিগ, আই এম স্মল ফ্রাই, আমি লো প্রোফাইলের লোক, আমি এত খবর রাখি না। তো চোদ্দ দল কি থাকবে? আমি তো মনে হয় থাকবে, থাকবে না কেন, আর তার অসুবিধা কি? তার পাবলিক কাছে যাবে, তারা কি সারা জীবনে বলতে পারবে একটা জনসভা করছে, তারা কি কোনো কর্মীদের কাছে গেছে, তাদের দলের কি কোনো মানে বাড়ি সালান দিয়ে পাওয়া যাবে? কারা এই দলগুলি কারা কারা, যে যারাদের যত দলের কথাই কোনো বলেন, গত 10 বছর বলেন যে ওখানে একটা সম্মেলন করছে, ওখানে একটা কর্মী সভা করছে, ওখানে জনমত গঠনের জনগণের সাথে আছে, তা ডেমনস্ট্রেট করতে হয় তো। ইজ দেয়ার এনি পাবলিক মিটিং ফ্রম দ্য ফ্রম সশস্ত্র দলের পক্ষ থেকে কোনো জনসভা করে বুঝাইছে যে আমার লোক জনমত যা আছে, একটা মিটিং করছে, একটা কনফারেন্স করছে, তাদের পার্টি কনফারেন্স করছে, তাদের কোনো জেলা ইউনিট আছে, খালি বললে হলো যে আমি ছিলাম, আমার দাদা ই ছিল জমিদার ছিল, আরে আমি কি ছিল, যার সত্ত্বে একটা সেকেন্ড পার্টি ছিল, বঙ্গবন্ধু প্যারালাল মিটিং করত, এগুলো তো দেখছি আমরা। তারপরে তারপরে এখন কোথায় আছে দেখেন, দেখুক তারা জনসভা একটা ডেকে কত হাজার লোক হয়। আচ্ছা, আপনার একটা মাপার ব্যারোমিটার আছে না সব জিনিসই, একটা জনপ্রিয়তা মাপার কি একটা জনসভা, আপনার কাউন্সিল মিটিং করে কোথাও তাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, বক্তৃতা টেলিভিশন আর পত্রিকা আছে বলে এইসব দল ঠিক আছে, পত্রিকায় স্টেটমেন্ট ছাপে আর টেলিভিশনে বড় বড় নিউজ দেয়, এছাড়া জনগণের কাছে তাদের কোনো অবস্থান আছে কি না, এটা থাকলে তো সভা সমিতি করে তো মানুষ, আমরা সারা বছর এই যখন বিরোধী দল করতাম পাকিস্তানে বলে মিটিং করছি মিছিল করছি, বাজার গিয়ে খারিয়ে পড়তাম, টেবিল লেখলে লাভ দেখারি ওইটা আইব খাই করছে, আইব খাই বেই কথা করা শুরু করতাম, বিভিন্ন জনসভা করতাম, অর্থাৎ জনমত সৃষ্টি হতে এইভাবে। তাহলে এই যে বাটি চালান দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, বা তারা যে এই গত না অবস্থা এমন হয়েছে, আই হ্যাভ অল রেসপেক্ট, কারণ তারা পলিটিক্যাল পার্টি, দে হ্যাভ দ্য আইডিওলজি, বাট তাদের আইডিওলজি ইমপ্লিমেন্ট করার জন্য, আপনার আইডিওলজি তো আকাশ থেকে এসে ইমপ্লিমেন্ট করে দিয়ে যাবে না, আপনাকে তো ইমপ্লিমেন্ট করার জন্য জনসমর্থন লাগবে, যে জনসমর্থন পাওয়ার জন্য যে মেকানিজম, সেই রাস্তায় কি কখনো ওনারা হাঁটে? বলতে পারবে ওনাদের কোনো একটা জেলা কমিটির নাম আপনি বলেন, তমুক জেলা একটা কমিটি আছে, অমুক থানা একটা কমিটি আছে, অমুক একটা ইউনিয়ন একটা কমিটি, তিনজনে থাকুক পাঁচজনে থাকুক, যে বলুক যে আমার এই পাঁচজন এখানে একটা কমিটি আছে। তাহলে সেই সেই অর্থে যদি বলি, যেহেতু আমরা জাসদ প্রসঙ্গে আসলে মূলত কথা বলছিলাম, আরও ছোট ছোট কয়েকটি দল আছে, আমি সে নামগুলো আনলাম না, কিন্তু যদি এরকম হয় তাহলে এই চোদ্দ দলকে টিকে রাখবার জন্য তাদেরকে কীভাবে অ্যাকোমোডেট করবেন আপনারা? এটা আমি দেখতাম বা আপনার কোনো
দায়িত্ব তো নয় নিশ্চয়ই, কিন্তু আপনার কোনো এই বিষয়ে কোনো পরামর্শ? আমার দোষ সাহেব পরামর্শ তো দিব, আমি তো আনকল ফর একনর অ্যাডভাইস। মানে টেকনোক্রেট মন্ত্রী করবার কি কোনো, এটা আমার মনে হয় না। আচ্ছা, সরকার এত নিদানে পড়ে গেছে, কাউরে টেকনোক্রেট মিনিস্টার করে দেশ উল্টে যাবে গিয়া, সরকারের পতন ঘটে যাবে। টেকনোক্রেট মন্ত্রী করা হয় তার স্পেশাল এ ব্যাপারে দক্ষতা আছে, বাট সে ইলেকটেড না, তার হেল্পটা মানে তার কন্ট্রিবিউশন, তার সার্ভিস জাতির জন্য উপকার হবে এই ক্ষেত্রে হয়। পলিটিক্যাল লোক তো নর্মালি ইলেক্টেড হওয়া ভালো, টেকনোক্রেট নন পলিটিক্যাল লোকেরা। তাহলে চৌধুরী টিকবে কীভাবে এটা ওনারা চিন্তা করবেন, ওনারা কীভাবে টিকবেন? ওনারা কারা? চৌধুরীদল যারা নেতা, চৌধুরীদল তো লিড করে দে। আপনার চৌধুরীদলের বাইরে তো না, আপনি তো সেখানকার একজন পরামর্শক না? এখন তো তারা কীভাবে চিন্তা করে তাদের কথা শুনতে হবে, তারপর সে মন্তব্য করতে হবে। আই ডোন্ট নো দেয়ার সেন্টিমেন্ট, তাদের চিন্তাধারা কী, তাদের মানসিকতা কী, কী তাদের করতে চায়, কীভাবে করতে চায়, এটা শুনলে সে আমি একটা মন্তব্য করতে। আমরা একটু একটু অন্য অনুমানের উপর ভিত্তি করে একটা দলের উপর নির্বাচন করলো কোন আশ্বাস জিজ্ঞাসা করে, ওনারা তো বলে না কিছু আপনাকে? আমার তো মনে হয় না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকে আশ্বাস দিয়েছে যে তুমি বানিয়ে দিব। উনি এই কাজে মানে উনি কি বানানোর মালিক? বানানোর মালিক ভোটাররা, ভোটে গেছে, জনগণ অ্যাকসেপ্ট করলে হবে না, হইলে হবে না। তো ওনারা গিয়ে যদি না হইতে পারে এটা তো এই দায় কি প্রধানমন্ত্রী? তাহলে বোঝা যায় যে উনি সিল মেরে করে বানায়। আমার তো মনে হয় না যে এই প্র্যাকটিসে কোথাও এবছর হয়েছে কোথাও, আগে হচ্ছিল, আগে হয়েছে বলে তো যে সারসা বাহিনী ওরা তো তাই করছে, কে না জানে কোনটা করেছে সারসা, যে লতিফ ইটি যে তাদের 1,20,00,000 তো ফলস ভোটারই ছিল। আচ্ছা, ওরা করেছে শোনা যায়, প্রমাণ পাওয়া যায় যে ব্যালট রাস্তার মধ্যে পড়ে রয়েছে, অমুকের ব্যালট ফেলাই দিছে, এরকম বহু তথ্য তিনি যে বললেন। তারা কি বলতো যে রাত করে সিল মারে, এবছর কিন্তু রাত্রে দেওয়া হয়নি, ভোরবেলা সব গেছে, ভোরবেলা গেছে। এবছর এই কথা আসে নাই যে আগের দিন রাত করে সিল মেরে বলছে, এবং ভোটের ভোটের পার্সেন্টেজ দেখেন আপনি যে গ্রাম অঞ্চলে বেশি, শহরে 15%, 16%, 10%, 12%। তারা তো আপনাদের সমস্ত লোকজন ছিল দেখছে, তো এখন এইটা যদি ফেয়ারনেস নিয়ে যদি প্রশ্ন উঠে তাহলে প্রশ্ন সবসময় উঠানো যায়।